চায়ের ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন চায়ের চুমুকে আজকের এই সুন্দর সময়ে ঈদের স্পেশাল দিনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্পেশাল একজন তাকে ছাড়া আমাদের ঈদ একদমই শুরু হয় না তিনি আমাদের এবং সকলের অভিভাবক সেই সাথে এই এটিএন বাংলার পথ চলার কর্ণধার এবং এটিন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যার শুভ সকাল স্যার ঈদ মোবারক কেমন আছেন ঈদ মোবারক সকাল সকাল এখানে আসাতে হয়তো আসার আগে একটু খারাপ লাগতেছিল কিন্তু আসার পর এখন তোমার এই রঙিন ড্রেস দেখে আমার খুশিতে গেছে थैंक यू সো মাচ স্যার আপনাকে পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত এবং স্পেশালি ঈদের এই সকালটা আমাদের জন্য অনেক স্পেশাল হয়ে গেছে স্যার ঈদের সময় তো দেখা যায় যে রোজার ঈদে ঈদটা একটু শান্ত শিষ্ট থাকে একটু রিল্যাক্সেশন থাকে কিন্তু কুরবানি ঈদটা তো একদম মেয়েদের জন্য তো একটু কঠিন একটা সময় এবং খুব কাজের একটা প্রেসার থাকে আপনার কুরবানি ঈদটা কেমন কাটে এবং সকাল থেকে যেখান থেকে যাওয়ার পর আপনার কি কি প্ল্যানিং রয়েছে স্যার কুরবানি ঈদে তো নামাজ পড়ার পরই তো শুরু হয় গরু কাটাকাটি গরু জবাই করে দিয়েই তো বাড়াই যাই যেমন এখন এখানে কিছু পর হয়তো কারো সঙ্গে দেখা করতে যাব এরকম তো গরু কাটাকাটি চলতে থাকে তো দুটা তিনটা পর্যন্ত তার আগে তো ফ্রি হওয়ার কোনো উপায় নেই কারণ কুরবানি দিতে গেলে কিছু তো দেখাশোনা করতেই হয় যদিও লোকজন করতেছে তবুও দেখতে হয় যে কারণে বলতে হয় রোজারিদের অত বেশি কাজ থাকে না রোজা এদের নামাজ পড়ার পরে ব্যাস ফ্রি সারাদিন না হয়তো ঘুমাইলাম বা টিভি থেকে কাটালাম কিন্তু আজকের এই ঈদের ঈদের দিনে ভালো ভালো বিভিন্ন চ্যানেলে ভালো ভালো প্রোগ্রাম চলে তো এটা তো বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত দেখার উপায় নেই নানা কাজে ব্যস্ত থাকতে হয় এই নিয়ে তো যাই হোক তবুও বলবো যে ভালো বছরে দুবার এরকম এই এই ঈদ উপলক্ষে আমারও একটু স্ক্রিনে আসার সৌভাগ্য হয় জি স্যার আমরা সেই কথাটাই আসছি যে আমাদের এখন মেইন পার্ট যেটি যে আপনার আকর্ষণ থাকে ঈদে প্রতি বছর এবং এই ঈদেও একটা বিশেষ আকর্ষণ থাকে আপনার গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিয়ে এবং সেখানে আপনি বাংলা হিন্দি উভয় গান মিলিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করেন এবং আপনার ডুয়েট গানও আসে তো এইবার বিশেষ কি আকর্ষণ থাকছে এবং ডিফারেন্স আমরা কি দেখতে পারবো রোজার ঈদের থেকে এইবারের খুব একটা ডিফারেন্স কিছু নেই আমরা আর ওইদেও যেমন আমার বাংলা তারপরে একক হিন্দি উর্দু ডুয়েট গেছে এবারও ঠিক সেই রকমই যাবে এবার আজকে রাত্রে প্রথম রাত্রে আজকে যাবে প্রথম যাবে পাঁচটা বাংলা তারপরে যাবে পাঁচটা হিন্দি উর্দু দশটা যাবে আজকে আগামীকাল ঠিক একই সময় সাড়ে দশটায় যে গানগুলি যাবে সেটা যাবে দৌত্য সঙ্গীত মানে ডুয়েট গান আমাদের এটিন বাংলারই শিল্পীরা এই গানগুলি গেছে এবং তাদের নিজের ভয়েসে এটা কিন্তু না না যে তারা মুখ মিলাইছে তা না যে যার যে গানটা থাকে সেই গানেই তারা পারফর্ম করছে নিজেরাই পারফর্ম করছে তো এটা খুব বেশি একটা আকর্ষণীয় হয় গতবার এই প্রোগ্রামটা খুবই ভালো আকর্ষণ ছিল রোজারিদের প্রথম দিনের গানে এবং প্রথম দিন অবশ্য দর্শকরা সময় পায় না কারণ ঈদের দিন তো মেহমান আসে বা মেহমান বিভিন্নজন বাইরে চায় আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য সুতরাং ঈদের দিনকার এই টিভি দেখার স্কোপ কিন্তু খুব কম দেখেই না সাধারণত রাতের সময়টা হ্যাঁ ওই জাস্ট মিড নাইটের মানে মিড নাইটের দিকেই দর্শক বেশি হয় কিন্তু তার পরের দিন ছিল তার পরের দিন ছিল ডুয়েট গানের প্রোগ্রাম তো আমি পরে দেখলাম যে টিআরপিতে ভিউয়ার্সের একটা রেট দেখলাম যে ওই দিন প্রায় পাঁচ ছয় মিলিয়ন ছাড়াই গেছিল ভিউয়ার্স তার মানে অনেক দর্শকই দেখছে গান তো এটা আমি বলবো যে এটা এটা আমার শিল্পী হিসাবে বলবো এটা আমার একটা সার্থকতা এবং স্যার খুব সুন্দরভাবে দর্শকরাও সেটি সাদরে গ্রহণ করছে স্যার আমরা রোজার ঈদে দেখেছি আপনার চল্লিশটা গান রিলিজ হয়েছে এই ঈদে ত্রিশটা গান রিলিজ হচ্ছে সময় কিন্তু খুবই কম ছিল রোজার ঈদের এবং কুরবানি ঈদের সময়টাও যেমন কম কাজেরও আপনার ব্যস্ততা এই ব্যস্ততম সময় ত্রিশটা গান আপনি কিভাবে করলেন এবং গানের শুটিংগুলো কেমন ছিল এটা যদি বলি আমি যে আমি নিজেই এখন আশ্চর্য যে আমি কিন্তু এটা শুরু এই জাস্ট এই মে মাসের মে মাসের মাঝামাঝি জায়গার থেকেই আমার শুরু একটা গান গাওয়া ছিল না তখন মিউজিক ডাইরেক্টরে আমাকে সবসময় আমরা অফিসে কাজের মাঝে এসে তারপর করতে থাকে আসেন আসেন সময় নেই সময় নেই কখন করবেন তো খুব তাগাদা দিত তা আমি যেই ফাঁক কাজের ফাঁকে চলে আসতাম স্টুডিওতে এসে দেখা গেছে যে আমি কোনো দিনই একসঙ্গে তিনটা গানের নিচে আমি গাইনি হুম তিনটা গান প্রতিদিনই তিনটা করে গান গাইতাম এবং একদিন বোধ তারও বেশি গাইছি এইভাবে খুব অল্প দিনে পনেরো দিনে আমার তিরিশটা গান গাওয়া সবচেয়ে মজার বিষয় যেটা আমার মনে হয় এগুলি ধরতে গেলে একটা ওয়ার্ল্ড রেকর্ডের মতনই ঘটনা যে সাড়ে তিন দিনে তিরিশটা গানের শুটিং করছি অবাক করা বিষয় খুব কম সময় মানে একদমই কম সময় সেটাই সেটা আমার নিজের কাছে আসছে জেলা যখন আমি শুটিং করতাম যেন প্রথম দুদিন আটটা আটটা করে ষোলোটা গান করলাম তারপরের দিনও আটটা করলাম মানে হয়ে গেলো চব্বিশটা বাকি থাকলো ছয়টা ছয়টা আধা বেলায় ছয়টা গান কমপ্লিট করলাম একদিনে মানে বিকাল তিনটার থেকে শুরু করলাম রাত আটটার মধ্যেই ছ এই বাকি ছটা গান শেষ তো এইভাবে শ্যুটিং করছি শ্যুটিং যখন করছি ঝোঁকে ঝোঁকে শ্যুটিং করছি টের পাই নেই মানে শৈলের দিকে তাকাই নেই কারণ এই এতগুলি গান আটটা গান এক নাগারে গাইতে হলে বসার কোনো স্কোপ থাকে না আমি একটি জন্য বসি গানের সিনের মধ্যে বসার যে সিন টিন ছিল কিছুক্ষণের জন্য হয়তো সেটাই আমার বসা ছিল পরের দিন যখন গান শেষ হলো তার পরের দিন আমার পায়ে এত পেইন মানে এই কয়দিন না দাঁড়ানোর কারণে বা কারণে একটা না পায়ের পেন মানে এই যেদিন গান শেষ করলাম তার পরের দিনকে আমি হাঁটতেই পারতেছিলাম না মানে এমন পেন করতেছিল তো যাই হোক মানে কিছুটা মেসেজ ট্যাসেজ করেটনে পায়ের পেনটা কমে তারপরেও যেটা হলো যে এই পুরো গান যখন গাইছি তখন আমার গলা খুব ঠিক ছিল যেই গান শেষ হয়ে গেল তার পরের দিন থেকে আমার গলাটা বসে গেলো যে গান গুলো হয়ে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি গানটা ততদিনে গাওয়ার শেষ করতে পারছি বলে নাহলে এখন যে গলা বসে গেছে এটা হলে আর গান আমার শেষ করা হতো না স্যার আপনি কিন্তু আমাদের মাঝে যে সব শিল্পীদের পুরনো দিনের গানগুলো নতুন করে ফিরিয়ে দিয়েছেন সেই শিল্পীদেরকে কিন্তু আমাদের নতুন প্রজন্ম অনেকেই চিনে না এবং তাদের নামও হয়তো বা অনেকেই শোনেননি কিন্তু পুরনো দিনের সেই গাজল সেই গানগুলো কিন্তু আপনি নতুনভাবে রিমেক করেছেন নতুন মিউজিক দিয়েছেন এবং নতুন করে কিন্তু পরিবেশনও করেছেন সো এই যে পুরনো দিনের গানগুলো আপনাকে এত টানার পেছনে কারণটা আসলে কি আমি যখন যে গানগুলি এখন করি সেই গানগুলি আমাদের ছাত্র জীবনে মানে যখন আমরা ইন্টারনেটে পড়তাম তারপরে মানে বাংলাদেশ স্বাধীনের আগেও ষাট দশকেও যেসব পপুলার পপুলার গান ছিল সেই গানগুলি সেই সময় এত পপুলার হতো যে প্রত্যেকের মুখে মুখে থাকতো গানগুলি তো এই গানগুলি এখনও আমার কাছে খুব ভালো লাগে যে সেই সময়কার এই গানগুলি যখন গাই বা সে করি আমার যৌবনকালের কথা মনে পড়ে ইয়াংকালে যে এইগুলি নিয়ে বিভিন্ন সিনেমা দেখতাম বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বসলে স্যার কোন সিনেমার নায়ক আপনার খুব পছন্দ ছিল বা হিরোইন সেই সময়কার ভিতরে বেশ কয়জনই ছিল যেমন আমার খুব প্রিয় এক নায়ক ছিল হচ্ছে রাজেশ খান্না অমিতাভ বচ্চন তো অমিতাভ বচ্চনের থেকে আমার রাজেশ খান্নাকেই বেশি পছন্দ হতো কেন হতো যে রাজেশ খান্না খুব বেশিরভাগ ক্ষেত্রে রাজেশ খান খুব হাস উৎফুল্ল নিয়ে গান টান করতো নাচ টাচ করতো এইটা তারপরে আমাদের স্বাধীনের পরপরই হবে বাহাত্তর সালে হ্যাঁ বাহাত্তর সালে বা তেহাত্তর সালেই হবে রাস ঋষি কাপুরের ববি সিনেমাটা রিলিজ হলো আমি ববির গানগুলি শোনার জন্য শুধু সিনেমা হলেই গেছি মানে কলকাতায় ইন্ডিয়াতে আমি আটবার দেখছি এই ববি হলে আচ্ছা আটবার একই মুভি একই মুভি এত ভালো লাগে যেমন আসার দিনকে একদম শেষ দেখে প্যানেল পরে গুনে দেখলাম আটবার দেখা হয়ে গেছে দেখার পরে গানগুলি এত ভালো লাগছে তখন বড় লং প্লে রেকর্ডগুলো রেগুলার থাকতো ওটা একটা কিনে নিয়ে হাতে করে নিয়ে চলে আসলাম ঢাকায় আচ্ছা তো গান তখনকার সেই সময়ের সুপারহিট একটা সিনেমা ছিল এটা তো যে ওই গানগুলিও ভালো লাগে এখন যেমন আমি গত ঐদের একটা গান গাইছি ববি সিনেমার মাই সায়ের নেহি এটা একটা ফেমাস গান ছিল ববির তারপর আরও কয়েকটা গান আমি গাইছি ববির তো এইভাবে গানগুলোর পপুলার পিছনে কারণ এটাই আর তাছাড়া কিছু কিছু শিল্পী যেমন মেদি হাসানের গান আমার ভালো লাগে সেখানে কিছু মেদি হাসানের গান গাইছি গত দুইবার আমি মুকেশের গান গাইছি কিশোর কুমারের গান আমার বরাবরই ভালো লাগতো ছাত্র জীবনে আমি খুব কিশোর কুমারের গান শুনতাম তো কিশোর কুমারের কিছু গান আমি গাইছি তো এইভাবে সেই কালের পপুলার গানগুলি যেটা এ প্রজন্মের ছেলেমেয়েরা জানে না এখন দেখা যাচ্ছে যে আমার এই গান শোনার পরে তারা কিন্তু গানগুলি সার্চ করা শুরু করে ইউটিউবে দেখার জন্য তো দেখি যে এখন এই গানগুলি ইয়াংদের মধ্যে পপুলার হওয়ার আবার সেই আগেকার গানগুলি পপুলার হওয়ার চেষ্টা করতেছে তো এটাই হচ্ছে যে আমি আগের গানগুলো গাওয়ার পিছনে কারণ হচ্ছে আগের এত সুন্দর সুন্দর গানগুলি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না সেটাকে নতুন ভাবে তুলে ধরা তাদের কাছে এটাই আমার প্রচেষ্টা বাহ্ খুব সুন্দর বলেছে স্যার এই সুন্দর কথার সাথে একটু সুন্দর গান দর্শকদেরকে শোনাতে চায় মেরা নাম জোকার সিনেমার রাজ কাপুর নিজেই অভিনয় করছে সে গানটা এবং সে গানটা হচ্ছে জি নায় হা মর আওয়াজ দো তুম হে আম্যা বাবা অসংখ্য ধন্যবাদ স্যার আপনি বলছিলেন আপনার গলা বসা কিন্তু আমরা একদমই বুঝতে পারছি না আসলে এটি আপনার হয়তো গান না গাওয়ার একটা না গাওয়ার জন্য এখন ভয়েসটাকে যেভাবে আমি রিফর্ম করে নিয়ে আসি তৈরি করছি সেই অনুপাতে বলবো গলাটা অনেক বসে আচ্ছা স্যার প্রত্যেকটা দর্শক কিন্তু এটিএন বাংলার দিকে তাকিয়ে থাকে নতুন কিছু দেখার জন্য এবং স্পেশালি ঈদের এই সময়টা কিন্তু তারা উপভোগ করতে চান প্রোগ্রামটি যেহেতু আপনি বলছিলেন কুরবানির ঈদের দিনটা একটা ব্যস্ততম সময় যায় কিন্তু রাতের পর থেকে মিডনাইটের পর থেকে কিন্তু সবাই টেলিভিশনের সামনেই বসে থাকেন কি দেখবেন কি নতুন থাকছে তো আপনার গান তো একটা আকর্ষণ থাকছে এছাড়াও আমাদের এখানে আরও নতুন নতুন অনেক অনুষ্ঠান হচ্ছে এবং আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি এবং সেই সাথে কিন্তু এবার আমাদের চ্যানেলে জনপ্রিয়তমা মুভিটিও কিন্তু আমরা দেখতে পারবো আর নতুন নতুন কি আকর্ষণ থাকছে এইবারে এটেন বাংলা দর্শকদেরকে একটি অনুরোধ জানাবো যে আপনারা একটা জিনিস দেখতে ভুলেন না সেটা হলো আমরা এবার তুরস্কের সিরিয়াল বাংলায় ডাবিং করা রেহানা এত অদ্ভুত একটা সিরিয়াল যেটা আমার মনে হয় বাংলাদেশে ইতিপূর্বে এরকম সামাজিক একটি সিরিয়াল কোনো চ্যানেলে চলছে বলে মনে হয় না আমি দর্শককে বলবো আপনারা শুধু প্রথম পর্বটা দেখেন তারপর থেকে আপনারা নিজেরাই দেখার জন্য বসে থাকবেন টিভির সামনে সত্যি খুব অদ্ভুত এবং এই সিরিয়ালটা দেখতে হলে আপনাকে শুরু থেকে দেখতে হবে শুরু থেকে যদি আপনারা না দেখেন তাহলে মাঝখানে দেখলে আবার মজা পাবেন এই কারণে যে প্রথমে কি হইলো পরে কী হইলো অবশ্য আজকাল ইউটিউবে আপনারা পাবেন তো মিস করলেও হয়তো ইউটিউব থেকে আপনারা কিছু পর্ব আপনারা দেখে নিতে পারবেন তো তবুও আমি বলবো। যে ইউটিউবে টেলিফোনে দেখার বা ল্যাপটপে বা বিভিন্ন জায়গায় দেখার থেকে আপনার টিভির পর্দায় বড়ো পর্দায় দেখলে বেশ মজা লাগে কারণ সব কিছু যেমন সিনেমা আমরা কেন সিনেমা হলে কেন যাই বড়ো পর্দায় সিনেমা দেখার জন্য বড়ো পর্দায় সেই আমরা মোবাইলে যেটা দেখলে যে না মজা হয় বড়ো পর্দায় ওর থেকে অনেক বেশি মজা সুতরাং এই সিরিয়ালটা যদি সবাই যদি আমাদের দর্শকরা বড়ো পর্দায় দেখে আমার মানে খুবই ভালো লাগবে এবং আমি আপনাদেরকে এইটুক বলতে পারি আমাকে যখন এটাকে প্রিভিউ করার জন্য দিলো আমি প্রথম দিনই এক বসায় প্রায় বারোটা পর্ব এক বসায় দেখছি তারপরের দিন বাকি ছাব্বিশ পর্ব পর্যন্ত দেখি মানে এমন আকর্ষণ যে একটা পর একটা মানে মনে হয় কী হলো তারপরে কি এই যে আকর্ষণগুলি যে এই সিরিয়ালগুলিতে দেখায় এটা কিন্তু আমাদের বাংলা সিরিয়ালে আমরা এটা পারি না এই জিনিসটা করতে যে কারণে তুরস্কের সিরিয়ালগুলি পপুলার পিসের কতগুলি ঠিক কারণ আছে তাছাড়া এবার আমাদের একটি ব্যয়বহুল ছবি চলবে ওই প্রিয়তমা যেটা অনেক সুপারহিট সিনেমা ছিল সেটা আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা দেখাবো সিনেমাটাকে তো আমি সব দর্শককে বলবো যে আর কিছু হোক এই দুটো প্রোগ্রাম আপনারা কখন মিস করেন না কারণ মিস করলে অনেক কিছুই মিস হবে আপনাদের বিশেষ করে আমাদের এই ঈদের দিন থেকেই যাত্রা শুরু হচ্ছে আমাদের এই তুরস্কের এই সিরিয়ালটি রেহেনা যেটা আমরা ঈদের থেকে ঈদের কয়েকদিন পরে থেকে আবার সেটাকে সিরিয়ালি চলতে থাকবে কন্টিনিউয়াস চলতে থাকবে এটা অনেক পর্বের সিরিয়াল প্রায় তিনশো পর্বের মতো এই সিরিয়ালটি কিন্তু যে দর্শক এটাকে একবার দেখবে সে বারবারই দেখবে এটা বাহ আমরা সেই আমরা সেটাই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি স্যার আমরা অবশ্যই রেহানা নাটকটি দেখব স্যার আগামী মাসের পনেরো জুলাই সেই যুগের পর যুগ আমরা পার করি আঠাশ বছরে পদার্পণ করেছি স্যার কাছে এই অনুভূতিটা কেমন একটু জানতে চাই মাঝখানে বাংলাদেশে আমাদের ওই টিআরপি যেটা দর্শকদের ভিউয়ার্স রেটিং যেটাকে বলা হয় যে কত ভিউয়ার্স দেখতেছে এটা মাঝখানে অনেকদিন ছিল না নানা কারণে এটা হয়নি কিন্তু নতুন করে শুরু হলো কয়েক দু চার মাস দু তিন মাস আগে নতুন করে আবার সি রেটিং কোন টিভির কত ভিউয়ার্স তো আমি মাঝে মাঝে ভাবতাম হয়তো বা আমরা অনেক পিছিয়ে চলে গেছি বা কিছু কারণ নতুন নতুন চ্যানেল আসতেছে নতুন নতুন নানারকম চমক নিয়ে আসতেছে হয়তো তারা হয়তো আগায় গেছে কিন্তু আল্লাহর মতে যেটা দেখলাম যে আমরা আমাদের টিভি রিচটা বেশ শুরুতে মানে টিআপির শুরু থেকে আমাদের রিচটা এক নম্বরেই আমরা এক দুই এক দুইয়ের মধ্যে আমরা আছি তার মানে বোঝা যাচ্ছে দর্শকরা এখনও প্রথমে একটা এ করে রিমোট দিয়ে এটিএমটাকে দেখে যদি দেখলো ভালো প্রোগ্রাম হলে থেকে যায় যদি মনে করে যে তাদের পছন্দ হচ্ছে না আবার করে চলে কিন্তু রিচ তারা করতে আসছে প্রত্যেকেই যে টিভি খোলার পরে হয়তো বা এটিএমটাকেই আগে প্রথমে দেখে যে কেমন তো সেই হিসেবে আমি আমার খুব আমি গর্ব সহকারে বলবো যে এত পুরাতন সাতাশ বছরের একটি চ্যানেল এখন পর্যন্ত আমরা যে জনপ্রিয়তা ধরে রাখতে পারছি এটি কিন্তু আমাদের বড় সাকসেসফুল আমরা সবসময় চেষ্টা করি দর্শকদেরকে ভালো কিছু প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য প্রতিবারই যেমন প্রতিটা ঈদে তো ভালো ভালো নাটক আমরা বাসাই করা নাটক আমরা দেখাই প্লাস আপনার একক নাটক থাকে টেলিফিল্ম থাকে নানারকম প্রোগ্রাম থাকে ভালো ভালো সিনেমা দেখাবার চেষ্টা করি আমাদের উদ্দেশ্যই থাকে আমাদের দর্শকদেরকে প্রতিটা ঈদে ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য যে কারণে আপনারা দেখে থাকবেন যে ঈদের সময় আমাদের ভিউয়ার্স আমাদের চ্যানেলে ভিউয়ার্স অনেক বেশি থাকে এটাই খুব একটা আমাদের ভালো দিক যে আমরা এতদিন পরেও আমরা এই দর্শকদেরকে ধরে রাখতে পারছি কিছুটা এটা হয় কি এটা আবার দর্শকদের মধ্যে কিছু আছে যারা এটিএন দেখে তারা আবার এটিএন না দেখে থাকতে পারে না অন্য চ্যানেল দেখলেও তাদের কাছে ভালো লাগে না যে আমাদেরও এরকম একটা জিনিস অভ্যস্ত হয়ে যায় যখন তখন সেটা যদি না হয় তখন ভালো লাগে না যেরকম ঠিক সেরকম খাবারও কিন্তু তাই যে খাবার খাবার পার্টিকুলার প্রতিটা লোকের কোনো কোনো খাবার খুব ভালো লাগে ওই সেটাই সেটাই পছন্দ পছন্দ করে এবং খায় তো সেরকম এখানেও একটা টিভির সিলেকশনও একটা পছন্দের ব্যাপার আছে তা আমাদের দর্শকরা আমাদেরকে এখনও যে ধরে আছে এই আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ এই কারণে দর্শক যদি আমরা না পেতাম আজকে আমাদের চ্যানেল এত পপুলারিটি থাকতো না পপুলার হতো না তা আমি দর্শকদেরকেও আমাদের দেশি বিদেশি দর্শকদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা বিগত দিনে যেভাবে এটিএমকে সাপোর্ট করে গেছেন আজও আপনারা ঠিক সেইভাবেই আপনারা সাপোর্ট করে যাচ্ছেন এবং আশা করব আপনারা ভবিষ্যতে আগামীতেও আপনারা সাপোর্ট করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আমরা আপনারা আমাদেরকে বলবেন যে আপনারা কী ধরনের প্রোগ্রাম দেখতে চান আমরা আপনাদের মন মতো প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করব আচ্ছা এবং সেই সাথে স্যার কিন্তু আমরা যে এই যে নতুন প্রজন্মর কথা বলছি নতুনদেরকে সুযোগ দেওয়ার কথা বলছি এবার কিন্তু আমরা দেখেছি আপনার সাথে নতুন একজন ডুয়েট হয়েছে এবং সেই সাথে ঈদে যাদেরকে দেখেছি তাদের সাথে আপনি গান করেছেন এবং তার মধ্যে আমিও আছি অবশ্যই আমি জানি দর্শকরা হয়তো বা অনেক সঙ্গীত শিল্পীকে চেনেন না সেই জায়গা থেকে স্যার নতুনদের সাথে এই যে সুযোগ দেওয়াটা এবং কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং তারা যখন আপনার সাথে কাজ করেছে তারা কি নার্ভাস ছিল কিনা যারা একদম নতুন আসে তারা ভাবতে পারে না যে আমার সঙ্গে এরকম গান গাবে অনেকেই কিছুটা কনফিউজ থাকে প্লাস অত সাহস বা যেমন পুরাতন যেমন তোমরা যেমন আজকে এত বছর বেশ অনেক দশ বারো বছর যাবত সব যারা আছে আমার সঙ্গে তারা তো একরকম আমার সঙ্গে অভ্যস্ত কথা বলে চলাফেরা করে তারা অভ্যস্ত কিন্তু নতুন কামাররা তো বোঝে না কিন্তু আমি যেই জিনিসটা করি সব সময় যেটা আমার এটা আমার অভ্যাস শুরু থেকে করি বা এখনও করে যাচ্ছি যেটা হচ্ছে আমি নতুন কারো দেখলে যে তাকে ব্যয় করবো দূরে দূরে রাখবো আমি তার সঙ্গে ফ্রেন্ডলি টাইপ হয়ে যাই মানে এমন ফ্রেন্ডলি হয়ে যায় তখন সে কিছুটা আমার এই এটা দেখে তাদের কিছুটা উৎসাহ বাড়ে সাহস বাড়ে তো এইরকম আমি করার চেষ্টা করি যে কারণে যে নতুন শিল্পী হলেও তারা বেশ ভালো এবার একটা নতুন শিল্পী একদম ব্র্যান্ড নিউ শিল্পী সে জীবনে করেছে প্রথম মাইক্রোফোনের সামনে দাঁড়াইছে এবং আমাদের ক্যামেরার সামনে সে তার জীবনের প্রথম সে বেশ আমি বলবো যে নতুন হিসাবে খুবই ভালো করছে পুরাতনরা তো করছেই পুরাতনটা অভ্যস্ত তারা করে কিন্তু নতুন যারা করতেছে খুবই ভালো তা আমি চাই এরকম প্রতি বছরই যদি দুই চার দশটা যদি আমি নতুন নতুন শিল্পী যদি আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারি তাহলে শিল্পীরও সংকট কিছুটা কমবে এবং আমরা কারণ আগে তো চ্যানেল ছিল একটাই মানে পাকিস্তান থেকে ছিল একটা চ্যানেল বিটিভি তারপরে আসলো আমরা আসলাম দ্বিতীয় চ্যানেল চ্যানেলে আসলো তৃতীয় এইভাবে এন তারপরে ইটিভি এবং পাঁচটার পরে হলো তেরোটা তেরোটার থেকে আজ থেকে হতে হতে প্রায় এখন ওয়ান ইয়ার ওয়ান ইয়ার প্রায় চল্লিশটার কাছাকাছি হয়ে গেছে তো এখানে কম্পিটিশন দাঁড়ায় গেছে প্লাস এই কম্পিটিশনের করতে যায় দেখা যাচ্ছে যে আমরা শিল্পী খুঁজে পাচ্ছি না তারপরে যে সংকট যে আমরা চ্যানেল বেশি হতে অ্যাড অলারা এটার অ্যাডভান্টেজ দিচ্ছে অ্যাড দিন দিন অ্যাডলার দাম কমায় চলছে কমায় চলছে আগে যেমন একটা সিরিয়ালে আমরা তিন লাখ টাকা পর্যন্ত স্পন্সার উঠাতে পারতাম এখন সেটা মানে ষাট সত্তরের উপরে আসেই না এখানটা যেটা হচ্ছে যে স্পন্সারদের কাছ থেকে আমরা সারা ওইরকম সাড়া পাচ্ছি না তারা দিন দিন প্রাইস কমে যাচ্ছে দিন দিন যে অবস্থা দাঁড়াচ্ছে তা আমি এখন চিন্তা করি ভবিষ্যতে আমরা টিকে থাকবো কী করে হয়তো দেখা যাবে যে এক পর্যায়ে বহু চ্যানেল বন্ধ করে দিবে কারণ চ্যানেল একটা এমন একটা ব্যবসা আমরা সেকেন্ডে মিনিটে পয়সা আমাদের আসে যায়ও এরকম সেকেন্ডে মিনিটে পয়সাটা বেরিয়ে যায় সুতরাং এর যদি ভারসাম্য হারায় ফেলে তাহলে তো আর সেই জিনিসটাকে টিকা রাখা যায় না তাহলে দেখা যাবে যে এই কম্পিটিশানে আমি এটাকে বলবো আনহেলদি কম্পিটিশান মানে এটা অস্বাস্থ্যকর মানে প্রতিযোগী প্রতিযোগিতা চলতেছে এখন সব ক্ষেত্রেই তো সে এইটা যদি আমরা রোধ না করতে পারি আমার মনে হয় এই আমাদের চ্যানেল ব্যবসায় যে কতদিন আমরা টিকে থাকতে পারবো তার মধ্যে যেটা দাঁড়াচ্ছে যে লোকেরা কিছুটা ইউটিউব ফেসবুকে আসক্তি তাদের বেড়ে যাচ্ছে এটাও আমাদের একটা খুব ভয়ের কারণ কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু ওই ভয়টা আমি করি না একটা কারণে যে যে যতই সোশ্যাল মিডিয়া আসুক না কেন টিভি কিন্তু টিভির জায়গায় থাকবে কারণ যেমন দেখেন মাঝে আগে আমরা ছোটোবেলায় যখন দেখতাম তখন তো বিনোদনের একমাত্র ছিল সিনেমা সবাই সিনেমা দেখতে যেত দল দলবেন্দে ফ্যামিলি নিয়ে সব সিনেমা দেখতে যেত যেমন করে বিশেষ করে ছুটির দিনগুলি হলে কোনো দিন টিকিট পাওয়া যেত না ব্ল্যাকে টিকিট করতে হইতো হলমুখী ছিল এখন লোকের চয়েস চলে আসছে এখন হলেও যাচ্ছে ওই সেম জিনিস টিভিতে আজকাল তো বড় বড়ো টিভি বেড়ায় গেছে আশি পঁচাশি নব্বই ইঞ্চি সব টিভি ওটা কিছুটা সিনেমা হলের মতনই প্রায় লাগে আর এই এইসব আশাতে যেটা যে টিভির প্রতি দিন দিন যেমন হলে এখন লোক যায়ই না খুব ভালো হঠাৎ দুই একটা বই হিট হয় সেই সব বইতে সেই সব সিনেমা দেখার জন্য লোকে যায় তাছাড়া দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হল প্রায় ফাঁকাই থাকে তো এতে যে জিনিসটা হয় যে দর্শক দিন দিন হল থেকে বেরিয়ে আসতেছে হলমুখী আর হচ্ছে না আমি সবসময় যেটা বলি যে এই ব্যবসাটাকেও টিকায় রাখতে হবে সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি আমরা সিনেমা ইন্ডাস্ট্রি টিকায় রাখতে পারি এটাও কিন্তু দেশের একটা বড় আর্নিং একটা সোর্স হতে পারে যেমন বোম্বের বোম্বের একটা বড় তাদের আয় ইনকাম দেশের থেকে বিদেশ থেকে তাদের সবচেয়ে বড় ইনকাম ওয়ান অফ দ্য বিগেস্ট ইনকাম হচ্ছে সিনেমা তারা এক একটা সিনেমায় বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আসে যেমন আমির খানের একটা গল্পে দেখা গেছে সিনেমায় চায়নার মতন জায়গায় তারা চায়না ভাষায় ডাবিং করে তারা সে কয়েক দিনের নাকি তারা দু হাজার কোটি টাকা সেখান থেকে আর্ন করছে মার্কেট বড় আছে কিন্তু এই মার্কেটটাকে ধরতে হবে মার্কেটে যেতে হবে মার্কেটের কৌশলটা জানতে হবে এবং এইটা ইন্ডিয়ানরা এটা অলরেডি মার্কেট পুরো পৃথিবীর মার্কেট দখল করে বসে আমরা সেই তুলনায় আমরা কিছুই করতে পারিনি আমাদের বাংলাদেশের সিনেমা এই বাংলাদেশেই আমরা হলের লোক আনতে পারি না তা বিদেশে কি করে আনবো তো এরকম দুই একটা সিনেমা যে লোকের চান্স নেয় নেই তা না বিদেশে চালাবার চান্স নিচ্ছে কিন্তু দেখা গেছে এ হলে লোক আসে না তো তখন যারা প্রডিউসার তারাও নিরাশ হয়ে যায় যে বহু পয়সা খরচা করে বিদেশের সিনেমাটা দেখাতে নিয়ে যায় কিন্তু দর্শক নাম তা আমাদের টিভির বেলাও দিন দিন এরকম হতে যাচ্ছে তো আমি কিন্তু একটা দিককে আমি খুব আশাবাদী যে ইউটিউবে যেমন নিউজে এমন মুখরোচক হেডিং দিয়ে দেয় হেডিং দেখে লোকে ইউটিউবে খুলে দেখে যায় আর কি দেখি কি আছে খোলা ব্যাপারে দেখার মধ্যে কিচ্ছু নেই এই যে ধোকাবাজি একটা ব্যবসা চলতেছে ইউটিউবে এটা কিন্তু বেশি দিন টিকবে না সুতরাং আমার মনে হয় দর্শক আমাদের টিভির দর্শক টিভির দর্শকই থাকবে এটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করি আমরা কিন্তু যে জিনিসটা হলো যে আমরা টিকে থাকবো কি করে এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ যে আমরা যদি পয়সা না করতে পারি নিজের গাইডের পয়সা কতদিন আর এটা চালাবো যদিও বলি আমাদের বাংলাদেশি স্যাটেলাইট আমরা চালাচ্ছি কিন্তু বাংলাদেশের স্যাটেলাইট আমাদের মামলা দিচ্ছে না এখন সবচেয়ে বড় সমস্যা যেটা পড়ছি যে মাস গেলেই আমাদেরকে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা পে করতে হয় আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটে এটা একটা বিশাল চিন্তা যদি পয়সা তাদেরকে না দেয় তারা সুইচ বন্ধ করে দিলে তো আমাদের একদম অন্ধকার হয়ে গেল এই নিয়ে আমাদের সময় ভীত সুস্থ থাকতে হয় প্লাস এখন যে আরেকটা জিনিস হলো যে আমাদের মতো পুরাতন চ্যানেল যারা যারা আমরা সেরকম সাতাশ বছর পার করছে এরকম চ্যানেলের এমপ্লয়ীদের যারা আট হাজার টাকা যারা চাকরিতে ঢুকছিল ওই সময় তাদের বেতন এখন প্রায় পঞ্চাশের কাছাকাছি হয়ে গেছে এই যে হয়ে যাচ্ছে পুরাতন চ্যানেল হিসাবে আমাদের স্যালারি বাড়তে 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 এখন এটা এখন আমাদের কাছে একটা বার্ডেন হয়ে গেছে তার জন্য এমনও হয় আমরা ইনকাম যে হারে আসে আমরা অনেক সময় স্যালারিটা রেগুলার দিতে পারি না কারণ হচ্ছে যে হয়তো আমরা টার্গেট নেই দিব কিন্তু আমাদের প্রেশার থাকে স্যাটেলাইটটা বিলটা আগে দিতে হবে ওটা ধোয়ার পরে বাকি কথাবার্তা যদি ওটাকে যদি মাপ করাইতে পারতাম যে ভাই আমরা একটু পরের মাসে দিব সেটা একটা আরেকটা বড়ো জুলুম হচ্ছে ভ্যাট তিনারা কোথায় কোথায় নোটিশ দেওয়া দেয় এই যে করে দেবো এটা করবো এটা করবো ভ্যাট এটাও একটা আমাদের জন্য একটা বড় জুলুম কিন্তু তবুও বাঁচতে হবে আমরা লড়াই করে যেতে হবে সংগ্রাম করে যেতে হবে এই সংগ্রাম করে আর বাঁচার চেষ্টা করতেছি আমরা টিভিওয়ালারা সঙ্গে এটা আমি সবসময় বলবো এবং আমাদের কিছুদিন আগে আমার আমাদের নতুন তথ্যমন্ত্রী যিনি আসছেন ওনাকে আমি বললাম যে আমাদের বাসাইতে হলে আমাদের চ্যানেলটাকে পে চ্যানেল করতে হবে যদি পে চ্যানেল আপনাদের করে দেন তাহলে আমাদের মাথার থেকে একটা বিরাট বোঝা চলে যায় কারণ আমি পে চ্যানেলের মাধ্যমে যে টাকাটা পাবো এটা দিয়ে আমি যদি বেতন অ্যাসুরেন্স করতে হয় যে আমি বেতনটা এখান থেকে দিতে পারবো তাহলে কিন্তু আমার কোনো হেডেক থাকে না আর কারণ বাকি পয়সা যেটা হবে সেটা অন্যান্য খরচাপাতি বা লাভ টাফ যেটাই বলি হবে কিন্তু এই বেতনের পয়সাটা দেওয়াটাই হচ্ছে প্রতিটা চ্যানেলে কিন্তু শুধু আমাদের এটিএন বাংলা এটিএন নিউজের কথা আমি বলি না প্রতিটা চ্যানেলের কিন্তু বড় হেডেক এই মাস গেলে বেতন দেওয়া হ্যাঁ নতুন চ্যানেল যারা করছে তাদের বেলায় আবার অন্যরকম তারা তো নতুন মাত্র নতুন নতুন লোক নিচ্ছে তারা কম পয়সায় লোক নিচ্ছে বেতন অনেক কম প্লাস অন্যান্য খরচাও কম তারা এই বর্তমান বাজার বুঝেই তারা মানে চ্যানেলের খরচাপাতি করতেছে কিন্তু আমাদের যা পুরাতন চ্যানেল আমরা সেটা তো করে পারি না কারণ আমাদের কতগুলো ফিক্সড খরচ আছে যে খরচগুলিকে আমাদের চালাই যেতে হয় তো সুতরাং দর্শককে ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বড় দরকার সেটা হলো আমাদের আর্নিং সোর্স থাকতে হবে দিন দিন আর্নিং সোর্স আমাদের কমে যাচ্ছে আমার তো খেয়াল পড়ে আমি যেন এটিএন বাংলার প্রথম খবর শুরু করলাম একটি খবরে এক মিনিটে আমরা ষাট হাজার টাকা নিতাম এক মিনিটে প্রতিদিন এক মিনিটে এখন সেটা নামতে 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 এমন অবস্থা এখন পাঁচ হাজার টাকাও কেউ দেয় না এই যে তারতম্য সৃষ্টি হয়ে গেছে কিন্তু আমি তো আমার খরচটা কমাইতে পারিনি আমার অ্যাডের কষ্ট কমে যাচ্ছে কিন্তু খরচা কিন্তু আমার বেড়ে চলছে আমার প্রতি বছর কিছু হলেও ইনক্রিমেন্ট দিতে হয় তারপরে লাভ হলে বোনাস আমরা তো বেশ কয়েক বছর যাবৎ আমরা কোনো লাভ করি না বলে আমরা বোনাসটা দিতে পারি না এটা আমার নিজের কাছে খুব খারাপ লাগে হ্যাঁ এটা যে যদি আমি আমার মনে হয় যে বোনাস দিতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি হতাম কিন্তু পারতেছি না কারণ আমার লাভ নেই আমার চ্যানেল লসে রান করতেছে কারণ বোনাস তখনই একটা এমপ্লয়কে দেওয়া হয় লাভ যখন কোম্পানি লাভে রান করে আমি কোম্পানি লসে রান করতেছি তারপর আমাকে বেতন কন্টিনিউ করে যাতে হচ্ছে তার মানে আমাকে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে স্যার অনেক গুরু গম্ভীর কিছু আলোচনা হলো এবার একটু জানতে চাই স্যার আপনার অবসর সময়টা কাটে কিভাবে এবং আপনি অবসর সময় আদৌ পান কিনা না দিনই তো আমার অফিসে কাটে সকাল বেলা আসি ধরেন হয়তো বাড়ি থেকে রওনালাম হলাম দশটা সাড়ে দশটায় রওনা হলাম অফিসে রাস্তা জ্যাম না থাকলে হয়তো চলে আসি তাতে নাহলে কোনো কোনো ক্ষেত্রে এগারোটার ধরি আমি এগারোটার থেকেই আমি অফিস করি এগারোটার থেকে রাত নটা সাড়ে নটা দশটা পর্যন্ত আমি অফিসেই কাটাই তারপরে বাসায় যাই বাসায় যাওয়ার পরে নামাজ পড়ি নামাজ টামাজ পরে খাই খাওয়ার পরে টাইম থাকে কখন তো তখন ওই টিভি দেখি সারা দিনের খবরগুলি দেখার চেষ্টা করি হয়তো দিনে আমার চোখের সামনে টিভি চলতেছে কিন্তু আমি মাইনোটলি তো ওগুলো দেখার সুযোগ পাই না কিন্তু অবশ্য টাইম বাসায় বসে অবশ্য টাইম যেটা হয় ম্যাক্সিমাম টাইমই টিভি দেখে সময় কাটে আচ্ছা আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ স্যার এটা বলার বাহুল্য রাখে না এবং আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন স্যার আমাদের যারা কেবল অপারেটর রয়েছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলুন আমরা যারা স্যাটেলাইট টিভি তাদের কেবল অপারেটরই হচ্ছে মেন আমাদের মেন তারাই মেন লোক স্যাটেলাইট দিয়ে আমরা প্রোগ্রাম থ্রো করি কিন্তু স্যাটেলাইট থেকে প্রোগ্রামটাকে আবার ডাউনলিঙ্ক করে ঘরে ঘরে পোষাবার দায়িত্ব কিন্তু ক্যাবুলার সুতরাং ক্যাবুলাররা বাইরে আপনাদেরকে জানান আমার তত আন্তরিক ধন্যবাদ যে আপনারা এতদিন আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিয়ে গেছেন এবং আশা করব আপনারা আমাদেরকে আগামীতেও সাপোর্ট দিয়ে যাবেন তারপরে যেটা দাঁড়ায় সেটা হলো আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার ফাইন্যান্সিয়াল ব্যাপার হচ্ছে যারা আমাদেরকে দাতা অ্যাড দেন যারা তাদের যদি আজকে আমাদেরকে অ্যাড না দেয় বা দিত আজকে আমরা টিকে থাকার পিছনে তো বড় অবদান হচ্ছে এই অ্যাডওয়ালারা এতদিন পর্যন্ত আমাদের যে সাপোর্ট দিয়ে গেছেন যে অ্যাড দিস স্পন্সার দিস তার জন্য আজকে আমরা টিকে আসি কারণ আমরা যদি ভালো পয়সা না পাইতাম আমরা ভালো প্রোগ্রামও তৈরি করতে পারতাম না ভালো জিনিসও দর্শককে উপহার দিতে পারতাম না সুতরাং তাদেরও ভূমিকা অনেক আমাদের চ্যানেলের ব্যাপারে তো অ্যাড যারা দেন তারা আমাদের শুরু থেকেই আমি দেখছি কিছু কিছু অ্যাড কোম্পানি আসেন বা মিড এজেন্সি আসেন তারা আমাদের শুরু থেকেই মানে হেল্প করে আসছে এটিএন বাংলাকে এবং এখন পর্যন্ত তারা হেল্প করে যাচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ এটাই জানাই যে তারা চ্যানেলের মান অনুযায়ী অ্যাড তারা দেন এটা এক বড় ভালো ব্যাপার এই আমি তাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভবিষ্যতেও থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো চ্যানেলই টিকে থাকতে পারবে না শুধু আপনাদের সাপোর্ট আমাদের কাম্য স্যার দর্শকদেরকে এবারে আপনার একটি হিন্দি গান আমরা ডেডিকেট করতে চাই দর্শকরা উপভোগ করার জন্য আমার একটা গান খুবই খুবই পছন্দের একটা গান যে গানটি আমার খুবই ভালো লাগে এবং যে গানটি যখনই এই গানটা মানে যে শিল্পী যে গাইছেন যিনি এই গানটা তখন তাকে কেউ চিনত না এত এই গানটা গাওয়ার পরে সে একদম ফেমাস হয়ে গেল তো এই গানটা আমি জীবনে আমার লাইফে প্রথম শুনি আমি ঢাকা চিটাং থেকে কক্সবাজার যাচ্ছিলাম তার লোহগাড়াতে মানে এমন একটা জামের মধ্যে পড়লাম ওইখানে আমাকে প্রায় মোর দেন আধা ঘন্টা ওই জামের মধ্যে আমি বসাছিলাম তখন দেখলাম একটা দোকান দোকানে একটি গান গা বাজাচ্ছে সেই গানটা প্রথম দিন শুনেই আমার খুব ভালো লাগলো প্রথম শোনাতে আমার খুব ভালো লাগলো ওখানে আমি বসে থাকতে থাকতে দেখলাম ওই গানটা বারবার রিপিট হচ্ছিল মানে দশ বারবার আমার শোনা হয়ে গেল গানটা সেই গানটারই এই এইবার এই ঈদে আমি গানটা এটিএন বাংলায় যাবে এই গানটা এই গানটা আমার খুবই ভালো লাগে এবং এই গানটা আগে সবসময় আমি কোনো কিছুকে রিকোয়েস্ট করলে আমি গানের মুখরাটা বা ফার্স্ট অন্তরাটা গাইতাম আমি ওই গানটাই শোনাই দিচ্ছি যেটা আমার খুব প্রিয় গান স্যার আমাদের যারা প্রবাসী ভাইরা দেশের বাইরে আছেন ভাই বোনেরা তাদের উদ্দেশ্যে কিছু বলুন আমাদের মেন তো হচ্ছে আমাদের দেশ দেশের দর্শক আর দেশের প্রচুর দর্শক কিন্তু যে আমাদের বাহিরের যারা বিদেশি দর্শক যারা আছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের বাংলাদেশের চ্যানেলগুলিকে দেখেন এবং ভালোভাবে ভালোবাসেন চ্যানেলগুলিকে এবং আমি বলবো যে বাংলাদেশের দর্শক ডিভাইডেড কিন্তু আমার বিদেশি দর্শকদের দেখা যায় তারা কিন্তু যদি এটেন বাংলা দেখে তারা এটেন বাংলায় প্রতিদিনই দেখেন আমাদের বিদেশি দর্শকরা অনেক ভালো এবং বিদেশি দর্শকরা আমাদের এটিএন বাংলা দেখেন এবং আপনারা যা এটিএন দেখেন তার বড় প্রমাণই হলো আমি যখন বিদেশ যাই আপনারা আমাকে যেভাবে আমার পিছনে সেলফি তোলার জন্য আপনারা আসেন তাতে আমি বুঝি যে আপনারা এটিএন বাংলা দেখেন আমার গান শুনেন সুতরাং বিদেশি দর্শকদেরকেও আমি জানাবো আমার আন্তরিক ধন্যবাদ আজকের ঈদ মোবারক যে আপনারা ভালো থাকবেন আপনারাই আমাদের দেশটাকে বাঁচায় রাখছেন আপনারা বিদেশে যে এত কষ্ট করে আপনারা ফরেন কারেন্সি আর্ন করে দেশের আপনারা ট্রান্সফার করতেছেন পাঠাচ্ছেন আজকে আপনাদের পশে আমাদের বাংলাদেশ চলতেছে সুতরাং আপনাদের আপনাদের জন্য আমরা এটিএন বাংলা আপনারা বলবেন এটিএন বাংলা আপনাদের জন্য কি কি দিলে আপনাদের ভালো লাগবে বাড়িতে বসে আপনারা আপনাদের বিনোদনের সময়টুকু কাটাবেন বিনোদন দিয়ে আপনারা বললে আমরা আপনাদের অনুযায়ী প্রোগ্রাম আমরা করব এবং এটাও বলবো যে আপনারা বিদেশ আছেন বলে এই না যে আপনাদের আপনাদের কিছু আমরা দেখাবো না আপনারা চাইলে আপনারা বলবেন আপনাদের আপনাদের প্রোগ্রাম ওখানে তৈরি করবেন আপনারা যে প্রোগ্রামই তৈরি করেন আমরা আপনাদের প্রোগ্রাম বলে আমরা দেখাবার চেষ্টা করবো সুতরাং আমাদের সঙ্গেই থাকবেন এটিএন বাংলা আপনাদেরই ছিল আপনাদেরই থাকবে এবং আপনাদের একটি পছন্দের চ্যানেল এটাকে দেখতে ভুলবেন না সবাইকে আমার আপনাদের এই যে ভালো ভালোবাসার জন্য আমাদেরকে যে ভালোবাসেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সবাইকে আমার ধন্যবাদ আবারও ঈদ মোবারক আগামীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা অনেক সময় দিয়েছেন আমাদেরকে আবারও আপনাকেও ঈদ মোবারক অভিনন্দন থ্যাংক ইউ দর্শক আশা করছি আজকে এই আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিন বাংলার পর্দায় আবারও সবাইকে ঈদ মোবারক দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে